লিটনের রান করা ও টাইগারদের একাদশ নিয়ে যা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে থাকবেন লিটন, সেটা এক প্রকার নিশ্চিত জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চলতি বছরের শুরু থেকে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন লিটন দাস, যা চলমান টি টোয়েন্টি বিশ্বকাপও বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। একদিকে ব্যাট হাতে ফর্ম লিটন, অন্যদিকে উইকেট কিপিংয়ে উপযুক্ত ব্যাকআপ নেই। সব মিলিয়ে ব্যাটার লিটনের রানের জন্য তিত্তের কাট হয়ে থাকতে হচ্ছে ক্রিকেট মহলের। তবে লিটনের ওপর ভরসা রাখছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বুধবার যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বলেন, লিটন কুমার দাস এখনও তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করেছে, তার খেলাটা সে পর্যায়ে আসতে পারেনি। কোনো না কোনো ম্যাচে খেলার মাধ্যমে তিনি নিজের ফর্মে ফেরত আসবেন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে লিটনকে বাদ দেওয়া প্রসঙ্গে বলেন, আসলে একটা বিচ্ছিন্ন ম্যাচের জন্য দল নির্বাচন করা হয়েছিল, আর এটা তো এখানে ভিন্ন খেলা, পুরো দলকে নিয়ে এসেছি, আমরা চাই যে কিপিংয়ের পাশাপাশি তার ব্যাটিংটাও স্বরূপে আসুক। কেবল লিটনে নন, ব্যাট হাতে রান করায় ভুগছেন টপ অর্ডারের বাকি ব্যাটাররাও, তাদের ফর্মহীনতা নিয়ে লিপু বলেন, আমাদের টপ অর্ডাররা যারা আছেন তাদের মধ্যে থেকেই তো ওপেন করতে হবে, নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরার জন্য যা করণীয় তা করার চেষ্টা সাপোর্টিং স্টাফ করছে। দল নিশ্চয়ই একটা সেরা একাদশ বেছে নেবে, যেহেতু তাসকিনকে আমরা ফেরত পাচ্ছি, হয়তো শরীফুলকে হারানোর ক্ষতিটা হবে তা পূরণ হবে কিছুটা। প্রথম ম্যাচে বাংলাদেশ কোনো একাদশ নিয়ে খেলবে সেটি সঠিক সময়ের হাতে ছেড়ে দিলেন প্রধান নির্বাচক। এখন তো সেরা একাদশ বলা যাবে না, কোচ ক্যাপ্টেনের বিষয় থাকে, যেহেতু আমি নির্বাচক প্যানেল থেকে এসেছি, আমার সঙ্গে বৈঠক হয়েছে, এখানে এটা আমাদের নিতান্ত অভ্যন্তরীণ বিষয় যেটা আমরা পাবলিকের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি না। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী 8 জুন বিশ্বকাপ অভিযান শুরু হবে বাংলাদেশের। বাংলাদেশ সময় সকাল 6:30 শুরু হবে ম্যাচটি। সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারা নাজমুল হোসেন শান্তর দল সেই গ্লানি থেকে বের হতে চায়, জানালেন প্রধান নির্বাচক লিপু।